সি ডি ই এফ ও এ ভাই আস্তে রিল্যাক্স এ ডি সি আশাশ এ আশাশ ভাই গেলি রে এই চ্যানেল আর দেখা যায় না আমার বাবা তার বাবা তার বাবা সবাই মাঠে চাষ করে দুতলা বাড়ি করেছে আর তুই পড়াশোনা করে অফিসার হবি মাঠে অনেক কাজ আছে আপনার নাম কি রূপ হ্যাঁ আপনার নামে চিঠি আছে চিঠি চিঠি আবার কি চিঠি মানে জানেন না চিঠি মানে কাগজ কাগজ ও কাগজ তো বাবু আমার কাগজ টাগজ কিছুই লাগবে না তবে হ্যাঁ তুমি যদি এমনি দাও তাহলে নেব না হলে না হ্যাঁ এটা তো এমনি দেওয়া হয় এটা নিতে কোনো টাকা লাগে না তাহলে দাও এখানে আপনাকে একটা সই করতে হবে বইটাই বাবু আমি কিছুই দিতে পারবো না প্রথমেই বলেছিলাম আরে দই না সই সই সইটাই আবার কি সই মানে নাম আপনার নাম ও নাম তো বাবু আমি সইটাই দেই না টিপ দেই টিপ আমি তো কালি আনতে ভুলে গেছি পেনের মাথায় যে কালি আছে সেটা দিয়ে চালাই তাহলে চিঠিটা পড়ে দেন না 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 আমার সময় নেই আমার অনেক জায়গায় চিঠি বিলি করতে হবে স্যার একটু বসেন না বসেন না না আমার অনেক জায়গায় যেতে হবে স্যার স্যার এখন চিঠিটা কাকে দিয়ে পড়াই আমি তো পড়াশোনা জানি না কাকে দিয়ে পড়াই ও দাদা দাদা শুনুন শুনুন হ্যাঁ বলুন বলুন আমার এই চিঠিটা পড়ে দিতে পারবা চিঠি চিঠি আবার কি জিনিস চিঠি তো কোনোদিন দেখিনি বুঝতে দেওয়া যাবে না আমার কাছে পড়াশোনার কোনো দাম নেই ঠিক আছে আপনার চিঠি পড়া দিচ্ছি ও দাদা কি হলো একটু তাড়াতাড়ি পড়ে দিন সমস্যা আছে কি সমস্যা কাল সকালে পড়ে দেব কাল সকালে না আজই পড়ে দিন দেখতে পাচ্ছেন না কালো চশমা পরে আছে এখন লেখা দেখা যাচ্ছে না চশমার জন্য দেখতে পাচ্ছেন না আপনি কি পড়াশোনা জানেন পড়াশোনা পড়াশোনা তো আমি জানি না পড়াশোনা না জানলে চিঠি পড়বেন কোথা থেকে কান এখান থেকে আসছে চিঠি পড়বে দর্শকদের বলছে আপনাদের সকলকেও খাওয়াবো ঠিক আছে এখন আপনার ভাই আসছে
ভর্তি ফর্ম এনে ভর্তি করাবো, এমনকি আমার যে ছেলে সন্তান হয়েছে তাকেও 3 বছর হলে মরা নেই ভর্তি করাবো। ঠিক আছে, এখন আপনার চিকিৎসা করুন, আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। হাই হাই, এতজনকে জিজ্ঞাসা করলেন কেউ পারলো না, ছোট ছেলে স্কুলে পড়ে সে পারলো, আমি যতটা কষ্ট পেয়েছি আমার ভাই আশ্বাস আর আমার ছেলেকে ধন্যবাদ।